আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা লারাভেল দিয়ে অ্যাজাক্স, অর্থাৎ অ্যাজাক্স দিয়ে লারাভেলের সাথে ক্লুড করব, অর্থাৎ লারাভেল 7 অ্যাজাক্স ক্লুড হচ্ছে আমার টাইটেল। অ্যাজাক্স কি আর অ্যাজাক্স ক্রুড কি বা ক্রুড কি, এই ধরনের ছোটখাটো জিনিসগুলো অর্থাৎ বেসিক আমাদের প্রি রিকুইজিট গুলো আপনারা যদি না জানেন, অর্থাৎ লারাভেলে প্রথমত যদি আপনারা এমনিতে র পিস এমনি পিএসপি দিয়ে ক্রুড না করেন, তাহলে বা লারাভেলের লাইফ সাইকেল গুলো যদি আপনারা না জানেন, তাহলে আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য না। আপনারা যারা লারাভেলে ক্রুড করেছেন তাদের জন্য অ্যাজাক্স এর মাধ্যমে ক্রুড করবেন। আর অ্যাজাক্স কি আমি পুরো টিউটোরিয়ালটিতে যা যা করব সব একেবারে বাংলা ভাষায় আস্তে আস্তে প্রত্যেকটা লাইন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যে কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হলো লারাভেল অ্যাজাক্স ক্রুড। অ্যাজাক্স এর মাধ্যমে আমরা আমরা লাইভ কোনো কাজ করতে পারি। যেমন আমরা ফেসবুকে লাইক দিলে সেটা কি হয়, পুরো পেজ রিলোড না হয়ে শুধুমাত্র ওই লাইকটা বসে যায়। তার মানে আমরা কোনো উইদাউট পেজ রিলোডিং আমরা যদি কোনো ফাংশন কাজ করতে চাই, মূলত এখনকার মডার্ন ওয়েবসাইট গুলোতে এই অ্যাজাক্স দিয়ে সবগুলো কাজ করা হয়, ঠিক আছে। অ্যাজাক্স এর পুরো নাম হলো অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। তো এই জিনিসগুলো থিওরিটিক্যাল জিনিসগুলো বা বুটস্ট্র্যাপের আমি কিছু টেবিল বা কিছু ফাংশনালিটি ইউজ করব বা বুটস্ট্র্যাপের ফর্ম ইউজ করব, এই জিনিসগুলো বুটস্ট্র্যাপ ইউজ এগুলো আপনাদের জানতে হবে আগে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আর আপনাদেরকে অ্যাজাক্স করার জন্য অবশ্যই আমরা যে কিউরি ইউজ করব, যে কিউরির কি, যে কিউরির জন্য যে সিলেক্টর গুলো সিলেক্টর সিলেক্ট কিভাবে, আইডি কিভাবে সিলেক্ট করতে হয়, যে কিউরি কিভাবে লিখতে হয়, জাভাস্ক্রিপ্ট কিভাবে হালকা একেবারেই যে খুব গভীর জানতে হবে তা না, বেসিক জিনিসগুলো জানলেই আপনারা আমার এই টিউটোরিয়ালটি বুঝতে পারবেন। আর আমি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা দেখি যে আজকে আমরা মূলত কি করব। আমি একটা প্রজেক্ট অলরেডি করে রেখেছি, আমি এটি আবার পুনরায় ইরেজ করে আপনাদেরকে করে দেখাবো। যেমন এখানে আমার দেখতেছেন এই পেজটাতে আমি যদি এই যে এইটা আমার পছন্দ হচ্ছে না, আমি ডিলিট করে দেবো। দেখেন আমি ডিলিট করবো, দেখেন এখানে লক্ষ্য করবেন যে আমার পেজ কিন্তু রিলোড হয়নি, ওটা ওরকমই থেকে যাচ্ছে, জাস্ট বেলটা ডিলিট হয়ে যাচ্ছে। আমি একবার চেক করিনি আমার ভিডিও হচ্ছে কিনা। আচ্ছা, ভিডিও হচ্ছে। আর একটা কথা বলে রাখি, পুরো জিনিসটা করতে অনেক জায়গায় ভুল হতে পারে, আটকায় যেতে পারে। আমি আবার কিভাবে ডিবাগিং করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো, সেখানে ভিডিও পজ করবো না, ঠিক আছে। তো আপনাদেরকে এই প্রজেক্টটি করার জন্য প্রথমে লারাভেল ইনস্টল করে লারাভেল একটা নতুন প্রজেক্ট তৈরি করতে হবে। তারপরে প্রজেক্ট করার পরে প্রথম যে সাদা পেজটা আসে লারাভেলের ওয়েলকাম পেজটা, সেই পেজটাতে আসতে হবে। তারপরে বাকি কাজগুলো আমি পুরো একদম রুট থেকে তৈরি করে কন্ট্রোলার টেবিল থেকে তৈরি করা শুরু থেকে সবগুলো আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। এটা আমি করলাম ডিলেট, আমি আপডেটও করতে পারি, এই যে এখানে আমি এগুলো আপডেট করে দিতে পারি। আমি এই যে এটা লিখে দিলাম, এখন যদি আমি সেভ করি দেখেন এখানে আর এটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, পেজ কিন্তু রিলোড হয়নি, ঠিক আছে। তো এইভাবে ঠিক এইভাবেই আমরা আমাদের পেজ রিলোডে যেখানে ডাটা অ্যাড করতে পারি, মডেল চলে আসবে, হ্যাঁ। তো এই কাজগুলো করব এবং সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব। তো আমি ভিডিওটা একটু জন্য পজ করছি, করে এই পুরো আমার আগের সমস্ত কাজগুলো আমি ডিলিট করে দিয়ে আপনাদের সামনে একেবারে নতুন লারাভেল ইনস্টল করলে যেরকম হয় সেটা নিয়ে আসবো। তো একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা দেখেন এই যে এই পেজটা মূলত লারাভেল ইনস্টল করার পরে আমাদের প্রজেক্ট তৈরি করার পরে এরকম পেজটা চলে আসে। এটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, বা এই পর্যন্ত আসতে গেলে কি করতে হবে সেটুকু যদি না জানেন, তো দয়া করে আমার এই টিউটোরিয়াল দেখবেন না। আপনারা আগে লারাভেল ইনস্টল করে লারাভেলের লাইভ যে হোস্টটা আপনারা সার্ভারটা রান করে এইখানে আপনারা এই পর্যন্ত আসেন, তারপরে আপনারা আমার টিউটোরিয়ালটা দেখতে শুরু করেন। আচ্ছা, এইটা আসার জন্য আপনারা কি করবেন সেটাও আমি আপনাদেরকে আপনাদেরকে সোর্স দিয়ে দিচ্ছি। মূলত পুরো টিউটোরিয়ালটি একটু সময় লাগবে, ঠিক আছে, কারণ যেহেতু আমাদের পুরো প্রজেক্টটা একেবারে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা দিতে যাচ্ছে। এই যে লারাভেল ইনস্টল করার জন্য এই বেসিক রিকোয়ারমেন্টগুলো লাগবে, আমি একটু চেক করে নিই আমার ভিডিও কন্টিনিউ হচ্ছে কিনা। আচ্ছা, ভিডিও কন্টিনিউ হচ্ছে। এইগুলো ইনস্টল করা লাগবে, যে কম্পোজার ইনস্টল করা লাগবে, তারপর এই কমান্ড চালানো লাগবে, শুধুমাত্র অল্প একটা কমান্ড, ঠিক আছে, জাম্প ইনস্টল করা লাগবে, পরে তারপরে তো এগুলো করা লাগবে। তারপর এখানে আমাদের এই যে এই লাইনটা, এই যে এখানে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার দিস লারাভেল, লারাভেল লারাভেল যেখানে ইনস্টল করবো সেখানে গিয়ে আমাদের এই যে ব্লগ নাম যদি আমি দিই, ব্লগ নামের আমার তৈরি হবে প্রজেক্ট। আর আমি যেহেতু আমার প্রজেক্টটা তৈরি করেছি, আমার প্রজেক্টের নাম হলো দেখেন অ্যাজাক্স ক্রুড, আমি জাস্ট এখানে অ্যাজাক্স ক্রুড দিয়ে কমান্ডটা চালাইছি। তারপরে এই যে এই পিএসপি আর্টিশন সার্ভে চালাইছি, চালানোর পরে এই যে আমি প্রজেক্টটা চালাচ্ছি এখানে, আমার এখানে কপি পেস্ট করে এখানে ওর একটা লিঙ্ক দেবে। আমি যখনই দেখেন এখানে আমার দেখাচ্ছে যে পিএসপি আর্টিশন সার্ভে লিখেছে এখানে কমান্ডে, কমান্ড লাইনটা আবার কোথায় পাবো, আমার এই একেবারে ফোল্ডারে যেতে হবে, ঠিক আছে, এইখানে গিয়ে এইখানে এটা চেপে সিএমডি, এখানে এখানে সিএমডি যদি আমি লিখি সিএমডি, তাহলে আমার যে কমান্ড লাইনটা ওপেন হবে, ঠিক আছে। এখানে আমি পিএসপি আর্টিশন সার্ভে লিখেছি, তারপরে আমার ওরা আমাকে যে এই যে আমার যে হোস্টটা লোকাল হোস্টটা সেটা দিয়েছে, সেটা কপি করে এইখানে দিলেই আমাদের এই যে লারাভেলটা চলবে, এটা এটুকু আমার আপনাদের জানার কথা। আচ্ছা,
তো এখন আমরা এইখানে আমাদের এই পেজটা না নিয়ে আমরা যে পেজটা নেব সেখানে আমরা ফর্ম বানাবো এবং সেখানে আমরা নিচে ডাটা দেখবো, আবার সেখানে সব বাটন টাটন নিয়ে আসবো। তো এইটা করার জন্য আমি এই প্রজেক্টটা আমার লারা ইয়েতে ওপেন করে নিয়েছি, হলো যে কি বলে সাবলাইম টেক্সটে। ঠিক আছে, এইখানে আমরা কি করব, সাবলাইম টেক্সটে ওপেন করে নিয়েছি। এইখানে আমরা বেসিক প্রথমে যে আগে রুট আমাদের রয়েছে সে রুটটা আগে, এই যে রুটটাকে আমি হাইড করে দিব। ঠিক আছে, এই রুটটাকে যদি আমি হাইড করে দিই, কারণ রুট এটা তো আমাদের ডিফল্ট রুট, তাই না? এই রুটের কারণে আমাদের হলো যে ওই পেজটা আসতেছে। তাহলে আমি এই ডিফল্ট রুটটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি নিজস্ব একটা রুট বানাবো, যে রুট দিয়ে আমার একটা নতুন একটা পেজ নিয়ে আসবো। ঠিক আছে, রাউট এটা আবার কিছু জন্য এটা সহ এ হয়ে গেল কেন, ও এটা এখানে হবে না, কমেন্ট করে দিতে হবে এটা। হ্যাঁ, এখন ওই এই রাউটটা কমেন্ট করে দিলাম। আমি এখানে একটা রাউট বানাবো, সেটা হলো রাউট পোস্ট বা গেট, দুই ধরনের হয়। আমরা যেহেতু শুধু একটা পেজ ইয়ে করবো, ডাটা যদি নিয়ে আসি তাহলে গেট, আর যদি আমরা ডাটা পাঠাই তাহলে আমাদের পোস্ট। যেহেতু আমরা ডাটা নিয়ে আসবো অর্থাৎ একটা পেজ ভিউ করবো, সেজন্য আমাদেরকে এখানে গেট রিকোয়েস্ট, এখানে স্ল্যাশ, আর এই যে রাউট কিভাবে লিখে সেগুলো আপনাদেরকে জানতে হবে। এখানে থাকে রাউটের আমাদের স্ল্যাশ দিয়ে রাউট, আর এখানে থাকে কন্ট্রোলার দিয়ে আর ডারের দিয়ে। কন্ট্রোলারের নাম দিচ্ছি আমি হলো এ কন্ট্রোলার, ওকে এ কন্ট্রোলার। আর অ্যাট দ্য রেট আমি নাম দিচ্ছি ফাংশন, এখানে অ্যাট দ্য রেট দিয়ে ফাংশন দিতে হয়। আর এখানে একটা কমা, রাউট দুই তিন প্রকার লেখা যায়, রাউটের লেখার নিয়মটা আপনারা দেখে নেবেন। এটা কন্ট্রোলার, এটা হলো আমার ইন্ডেক্স নামে কি ফাংশন। এখন কন্ট্রোলার তৈরি করতে গেলে এই যে এইখানে আমার কন্ট্রোল লিখতে হবে, তবে অলরেডি সার্ভারটা আমাদের এই কমান্ড প্রম্পটে চলছে। আমি যদি কন্ট্রোল সি চেপে দিয়ে আবার এখানে করি, আবার আইপিএসপি অ্যাডিশন সার্ভে চালাতে হবে। তো এই কমান্ড প্রম্পটা আমি এখানে রেখে দিব, যে আরেকবার একটা কমান্ড প্রম্পট এখান থেকেই চালু করে নিব। আমি যে কোনো কমান্ড তখন এইখানে চালাবো। ঠিক আছে, চালানোর পর তাহলে ওইটার কাটতে হচ্ছে না, তখন আমার সার্ভারটা অল টাইম এখানে চলতেই থাকবে, এখানে ব্রেক হবে না। হ্যাঁ, তাহলে এখন আমি এই যে নতুন এটা বের করলাম, এটা না, এটা তো আগে থেকে চলছে সার্ভারটা। এইখানে এইখানে আমি কন্ট্রোলার তৈরির জন্য কমান্ড লিখবো, কন্ট্রোলার হলো এটা কমান্ডটা হলো পিএসপি পিএসপি আর্টিসান মেক একটা কলন কন্ট্রো, এগুলো বানান কিন্তু ভুল করলে হবে না, কন্ট্রোলার, এটা হলো এ কন্ট্রোলার, ওকে এ কন্ট্রোলার। আমি যত সময় চেষ্টা করছি দ্রুত করার, কারণ এই যে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে কিন্তু এতক্ষণ কিন্তু এখানে এই কন্ট্রোলার ছিল না, এখন কিন্তু এটা তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। ঠিক আছে, এখন এই কন্ট্রোলার আবার তৈরি হয়ে গেছে। দেখেন আমার রুটে বলেছি কন্ট্রোলারে যাবে, তারপর ইন্ডেক্স নামে ফাংশন, এখানে একটা ফাংশন তৈরি করা লাগবে। এখন আমাদের ফাংশন তৈরি করার নিয়ম হলো আমাদেরকে লিখতে হবে পাবলিক, সরি পাবলিক ফাংশন, আমাদের ফাংশনটার নাম ছিল ইন্ডেক্স, এখানে এরকম করে। এইখানে আমাদের একটা ভিউ করতে হবে, যে পেজটা আমরা ভিউ করব সে পেজটার নাম দিলাম আমি হলো টেস্ট, ওকে এটা আমার হলো এই পেজ, পেজটা ভিউ করবে। এখন এই পেজ তো আমার এখানে দেখেন ভিউ এর কিন্তু শুধু ওয়েলকাম আছে, ওয়েলকাম যেটা ওদের ডিফল্ট পেজ। আমাদের এখানে একটা পেজ তৈরি করে দিতে হবে, নিউ ফাইল দিয়ে আমি লিখছি টেস্ট টেস্ট ডট ব্লেড ডট পিএসপি। হ্যাঁ, কন্ট্রোল সেভ চাপবো, এটা আমার সেভ করার অপশন আসবে, সেভ করে নেব, সেভ। এখানে পেজটা আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ দিই দেখবেন এই পেজটা আর আসবে না, আমার ওই পেজটা চলে আসবে হলো। আচ্ছা, আমি এটা সেভ করিনি এখনো, তাই তো? এই যে এখানে এইখানে সেভ করতে হবে, তৈরি করার পরে সেভ করতে হবে। আচ্ছা, এখন চলে আসবে, টার্গেট ক্লাস এপিপি এইচটিপি কন্ট্রোলার, এ কন্ট্রোলার, ও এটা নাম হলো এ সিও সিও, এইখানে আমার কন্ট্রোলের নাম দিছি এ সি এন এ সিও হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, কন্ট্রোলের নাম যেটা সেটা এখানে সঠিকভাবে দিতে। এখন যদি আমি রিফ্রেশ দিই, এ কন্ট্রোলার, আচ্ছা আমার কন্ট্রোলারটার নাম কি সেটা দেখে নেই, কন্ট্রোলারটা কি ভুলে তৈরি, এ কন্ট্রোলার, এ কন ট্রো ডবল এল ইয়ার, এ কন্ট্রোলার, কন্ট্রোল সেভ, আর এইখানে কন্ট্রোল সেভ। এখন দেখি রিফ্রেশ দিই কি দেখায়। হ্যাঁ, এই দেখেন আমাদের এই যে টেস্ট নামে যে পেজটা তৈরি করেছি এই পেজটা কিন্তু চলে আসেছে। তার মানে এখন এই পেজে আমরা যথারীতি তৈরি করব হলো আমাদের ভিউ, তাই না, মানে যে ফর্ম টম যাবতীয় কিছু। তাহলে এই পেজে আমি চলে যাচ্ছি, এইখানে আমার এইচটিএমএল ফরম্যাট নিয়ে আসছে, যে তুমি এখানে আমরা
এইস, এই যে এরকম লিখলে সরাসরি এইচটিএমএল পেজটা চলে আসবে। আমাদের টার্গেটটার নাম দেবো হলো, টাইটেল দিলাম হলো অ্যাজাক্স ক্রুট, ঠিক আছে, অ্যাজাক্স ক্রুট, ওকে, কন্ট্রোল সেভ। এখন এইখানে আমাদের লিঙ্কগুলো নিয়ে আসতে হবে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো আর জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, এই জন্য আমি এখানে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিচ্ছি, বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিচ্ছি। ওকে, বুটস্ট্র্যাপের আমাদের শুরু করতে গেলে গেটিং স্টার্ট এখানে চলে যাব। গেটিং স্টার্ট গিয়ে এদের আমাদের সিএসএস এর এগুলো কিন্তু আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি, তো তবে আমি এখন ডাউনলোড করব না, আমি জাস্ট লিঙ্কগুলো এখন ইউজ করব। এখানে এখানে লিঙ্কটা দিলাম, আর হলো এই যে আর তিনটা লিঙ্ক রয়েছে এখানে, আমাদের জাভাস্ক্রিপ্ট বা জেকিউরি এরা যেটা ইউজ করে সেটা আমাকে দিতে হবে একেবারে বডির শেষে। হ্যাঁ, কন্ট্রোল ভি, ওরা বলেছে যে কারণ ওদের যে বুটস্ট্র্যাপের অনেক কিছুই ওরা জেকিউরিতে ইউজ করে, যেগুলো ওরা বিল্ট ইন ক্লাসগুলো, এই জন্য আমাদের জেকিউরি লাগবে। এখন ঘটনা হলো এদের যে জেকিউরি সেখানে আমরা অনেক আমার নিজস্ব জেকিউরি কিন্তু যেগুলো আমি জাভাস্ক্রিপ্ট লিখতেছিলাম সাপোর্ট করতেছিল না, কারণ বুটস্ট্র্যাপের সমস্ত কিছু সাপোর্ট করতেছিল কিন্তু আমার যে আমার জেকিউরি জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করতেছিল না। এই জন্য আমি এই আমার কারণ কনফ্লিক্ট হয়, কারণ দেখা যাচ্ছে যদি জেকিউরিকে অন্য ফ্রেমওয়ার্কে কাজ করানো হয় তখন সেখানে দেখা যাচ্ছে এদের যে সিম্বল গুলো ওখানে ব্যবহার করলে সিম্বল কনফ্লিকশন হয়ে যায়, এই কারণে এইটা হয়। তবে এটা এড়ানোর জন্য নো কনফ্লিক্ট নামে কোনো ফাংশন রয়েছে, সেটা ব্যবহার করলে হয়, তো সেটা এখন আমি শিখিনি। সেই জন্য আমার এই এই ওদের যে লিঙ্কটা সেটাকে আমি ইয়ে করে এই যে একেবারে আপডেট দেখেন 3.3.3.0.5.0 এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। এখানে দেখেন আনকম্প্রেসড আছে, মিনিফাইড আছে, সিলিম আছে, সিলিম মিনিফাইড আছে, বুটস্ট্র্যাপ সিলিম ইউজ করে, তো আমি এখানে আনকম্প্রেসডটা নিচ্ছি। তো নিয়ে এদের এখানে যে এই যে এখানে যে কিউরি লেখা আছে, দেখেন যে কিউরি 3.2 এইটাকে আমি রিমুভ করে ইরেজ করে কন্ট্রোল ভি। আচ্ছা, আমার যে কিউরি লিঙ্ক, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক, সিএসএস লিঙ্ক সব লিঙ্ক অ্যাড করা শেষ, এখন আমি এখানে একটা বাটন নেব। আচ্ছা, আমি প্রথমে একটা হেডার নেব প্রথমে, ঠিক আছে, তো বুটস্ট্র্যাপ থেকে আমার প্রথমে হেডার নিতে হবে, কম্পোনেন্ট কই, এখানে বুটস্ট্র্যাপ থেকে সমস্ত কম্পোনেন্ট গুলো আমি এখানে ইউজ করব, ঠিক আছে, বুটস্ট্র্যাপ থেকে সমস্ত কম্পোনেন্ট ইউজ করব। তো আমি চাইবো যে এখানে আমার একটা পুরো একটা হেডার থাক, তো হেডার আমি এর আগে টিউটোরিয়ালগুলোতে ইউজ করিনি, তবে আজকে একটা হেডার ইউজ করার চিন্তা করতেছি, কারণ হেডার হলে ভালো হবে। হেডার এসি, দেখি বুটস্ট্র্যাপের হেডার নামে কোনো কিছু আছে নাকি। আচ্ছা নাই, যেহেতু আমি বুটস্ট্র্যাপের হেডার নাই, আমি এখানে নিজে একটা হেডার দিয়ে দিচ্ছি, কই এই যে এখানে বডির মধ্যে একটা হেডার দিয়ে দিচ্ছি, H1 করে, H1, এখানে এটার হলো ওয়েলকাম টু মাই অ্যাজাক্স, ওকে, ওয়েলকাম টু মাই অ্যাজাক্স টিউটোরিয়াল, ওকে, এটা দিলাম আমি, এটা দিলাম হলো, এটা দা স্টাইল করে দেবো এখানেই, কারণ অত জায়গা নাই, অত সময় নেই বাইরে কোথাও স্টাইল করার। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, এসিএন সেন্ট সেন্টার, সরি সেন্টার, কন্ট্রোল সেভ। আর এখানে কালারটা দিতে পারি, কালার আমি দেবো হলো গ্রিন, গ্রিন, আর টেক্সট, আচ্ছা যাই হোক এগুলো আমাদের এগুলো বোল্ড টোল্ড যা করার যেটা করা সেটা পরে, এখন আমি দেখাচ্ছি এটা আমার কেমন দেখাচ্ছে। এখানে আমার ওই দেখেন ওয়েলকাম টু মাই অ্যাজাক্স টিউটোরিয়াল চলে আসছে। এখন এখানে আমার বাটন লাগবে অ্যাড ডাটা করার জন্য, ঠিক আছে, তো আমি এখানে একটা বাটন নিব, বাটন গুলো আমাদের সব জেকিউরি থেকে বুটস্ট্র্যাপ থেকে নেবো, বাটন যে বাটন নেব আমি এই এই বাটনটা নিচ্ছি হলো অ্যাড ডাটা করার জন্য, এই প্রথমের প্রাইমারি নামে যে বাটনটা রয়েছে, কন্ট্রোল সি, ঠিক আছে, এইখানে একটা বাটন নিব কন্ট্রোল ভি, তো এই বাটনটার নাম দিব হলো, এই বাটনটার নাম দিব অ্যাড ডাটা, তাই না, আমরা প্রথমে ডাটা অ্যাড করব, অ্যাড ডাটা, কন্ট্রোল সেভ। এখন ডাটা অ্যাড হবে, এর আইডি একটা দিয়ে দিই, কারণ আইডি ধরে যে কিউরিটা আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এই আইডিটার নাম হলো পিটি, ওকে, কন্ট্রোল সেভ। এখানে আমাদের অ্যাড ডাটার আইডিটা বাটনটা লেগে গেল, ওকে। এখন নিচে আমাদের এখানে ডাটা শো করতে হবে, তো এই জন্য নিচে আমাদের একটা টেবিল নিতে হবে,
তো এই জন্য টেবিল নেওয়ার জন্য আমরা টেবিল নিব নিচে, সে টেবিল কই পাবো, বুটস্ট্র্যাপে টেবিল পাবো। তো টেবিল ইউজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপে টেবিল লিখে সার্চ দিব, টেবিল, এই যে টেবিল আসছে, এই টেবিলগুলোর মধ্যে আমি এই টেবিলটা ইউজ করতেছিলাম এইটাই ইউজ করব। কপি করে দিয়ে এই টেবিলটা আমি নিচে দিয়ে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল ভি কন্ট্রোল সেভ। এখন দেখেন আমার টেবিলটা চলে আসে, এখানে আমাদের ডাটা এরকম করে শো করবে। এখন কিন্তু এগুলো ওদের যেটা লেখা আছে সেই কয়টা, তাই তো? আর এইখানে এই নামগুলো চেঞ্জ করে আমি দিচ্ছি, তো নামগুলো হবে, এটা হবে আইডি হবে, ঠিক আছে, এটা আইডি, এটা আমি নিব হলো নেম, এন বড় হাতে দিয়ে দিই, এন এ এম, এগুলো এইটুকু ডিজাইন আসলে আমি তেমন ভালো পারি না, তারপরও ডিজাইন বুটস্ট্র্যাপ থেকে সরাসরি, যেহেতু নেম, ইমেল, আর এখানে অ্যাকশন দিব, ঠিক আছে, মানে এই এখানে বাটনগুলো থাকবে যে আমি কি করতে চাই, কপি, সরি, এদিকে, হ্যাঁ, কন্ট্রোল সেভ, আর ওকে। আর এতগুলো আমার প্রয়োজন নাই, এতগুলো আপাতত কন্ট্রোল সেভ, এগুলো তো এখানে ফিক্সড করে দেওয়া আছে না, এগুলো আমি ডাইনামিক্যালি নিয়ে আসবো আমার ডাটাবেস থেকে। তো এটা ঠিক আছে, এটা শেষ, দেখেন এরকমভাবে আমার এখানে থাকবে আইডি, নেম, ইমেল আর অ্যাকশন। তো ওকে, তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ডাটাবেসটা তৈরি করে নিতে হবে। তো ডাটাবেসটা তৈরি করার জন্য আমি চলে যাব হলো আমার জাম্পের অ্যাডমিন পেজে, ঠিক আছে, এখানে গিয়ে, এই যে এখানে পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমি একটা ডাটাবেস তৈরি করব, আর ডাটাবেসটা আমার লারাভেল প্রজেক্টের সাথে কানেক্ট করে দিব। আমি একটু চেক করে নিই ভাই আমার টিউটোরিয়াল চলছে কিনা, চলছে তো দেখি, এটা একটু সময় নিচ্ছে, তো ততক্ষণে আর কোনো কাজ থাকলে করে নিতে পারি। এই আরেকটা কাজ থাকবে কি, যে আমাদের এইখানে এইখানে এদের তো ফিক্সড ভ্যালু রয়েছে, ফিক্সড থাকবে না, আমি এখানে একটা আইডি দিব, ঠিক আছে, কারণ এই আইডিতে আমি আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালু ডাইনামিক করব, তাই তো? আইডিটার নাম দিলাম হলো মাই, কন্ট্রোল সেভ, আর এই বাটন ক্লিক করার সাথে সাথেই আমার একটা মডেল পপ আপ হবে, ঠিক আছে। তো এই যেখানে আমার এটা আমার মডেল পপ আপ করছি, তার আগে ডাটাবেজ একটা ক্রিয়েট করে নিই, ডাটাবেজের নাম হলো এ টিউটোরিয়াল, ওকে, এটিএম দি, ডাটাবেজের নাম এটিএম, আচ্ছা, এটিএম দিয়ে যখন আমি এখানে ক্রিয়েট করব অটোমেটিকলি আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে, এই দেখেন এটিএম নামে, ওকে। এখন এইটাকে আমার লারাভেলের সাথে যুক্ত করতে গেলে আমাদেরকে যেতে হবে ইএনভিতে, ইএনভিতে গিয়ে দেখেন এইখানে লেখা আছে, কই গেল, এই যে ডাটাবেজ নেম, আমি এইখানে ডাটাবেজ নেম দিলাম, আগে এটিডি ছিল, আগে টিউটোরিয়াল করেছিলাম, সেখানে এটিএম দিলাম, কন্ট্রোল সেভ চাপলাম, ডাটাবেজ দিলাম, হয়ে গেল কানেক্টেড। এখন আমার এখানে রিফ্রেশ দিব, ডাটাবেজ আমার কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, এই এইটাতে ক্লিক করলে আমার একটা ফর্ম ওপেন হবে, তাই তো? তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, একটা মডেল ওপেন করতে হবে, তো সেই ফর্ম ওপেন করতে হবে, ঠিক আছে। তো সেই ফর্ম ওপেন করার জন্য আমি একটা ফর্ম নেব, তো ফর্মটা একটা মূলত আমি নিব হলো ইয়ার মধ্যে, কার্ডের মধ্যে, বুটস্ট্র্যাপের কার্ড সম্বন্ধে ধারণা থাকতে হবে, কার্ড নিলে সুন্দর করে ফর্মটা এখানে ওপেন হবে, তাই না? তো এখানে কার্ড কই, বুটস্ট্র্যাপের কার্ড, এই যে এখানে সার্চ দিবেন, যে কোনো কম্পোনেন্ট পেয়ে যাবেন, কার্ড, এটা ছোট করে সুন্দর দেখে কার্ড ইউজ করব। কার্ডগুলোর মধ্যে আমি এই যে কার্ড ইউজ করব সেটা হলো, যে কোনো কার্ড ইউজ করতে পারেন আপনারা, তবে আচ্ছা, তাহলে আমি ইউজ করি হলো এইটা, এটা এই কার্ডটা ইউজ করি, তাই না? এটা কপি করে নিই আমি, এটা এই কার্ডটা যদি ইউজ করি কোথায়, আমার এই যে টেস্ট ডট বুলেট ডট, এইখানে এই কার্ডটাতে আমার এখানে এই প্রথমেই দিয়ে দিই, আমি এই ডাটা নিচে দিয়ে দিই, কন্ট্রোল ভি, এই কার্ড, এই কার্ডের মধ্যে আমার ওপেন হবে কি, যে আমার যে এই যে কার্ডের যে বডি, এইখানে আমি একটা ফর্ম দিব, তাই না? কার্ড না, এটা তো মডেল লফ লাগবে, এখানে এখানে কার্ড দিয়ে কি হবে, কার্ড দিয়ে কিছু হবে না, কারণ কার্ড তো আবার ইয়ে করা যাবে না, তো এখানে মডেল কই, এই যে মডেল, দেখি তো মডেল কোনটা ভালো হয়, আচ্ছা এটাই ভালো হবে, এটা তো বিশাল, এই কোড গুলো বিশাল দেখ না, দেখে সিম্পল কিছু, একেবারে সিম্পল কোড আমার ইউজ করতে ভালো লাগে, এখানে ক্লিক করি কেমন আসে, এটাই তো ভালো, এটাই কপি করে নিই।
যেকোনো একটা নিলেই হয়। তারপরও একটু ভালো লাগার ব্যাপার থাকে, তাই না? এটা কেমন? এটাও ভালো। এত কিছু লেখা রে বাবা। আচ্ছা থাক, এত লেখা থাক, তারপর নিলাম, এই কপি করে নিলাম, এই কার্ডটা, এই এই আমাদের হলো মডেলটা কপি করে নিলাম, এখানে কন্ট্রোল সেভ। এখন এই মডেলের মধ্যে যে আমার কই, দেখেন এই মডেলের মধ্যে যে বাটন রয়েছে, এদের বাটন, আমার বাটনটা না নিয়ে আমি এদের বাটনটাই নিই, এদের বাটনটাই নিই, আর হলো বাটনের আইডি দিয়ে দিই, হলো এইখানে আইডি দিয়ে দিই, এই আইডি ধরে আমি একে কল করবো। আচ্ছা কন্ট্রোল সেভ। এখন আমাদের এখানে একটা বাটনটা ক্লিক করলে আমাদের মডেলটা ওপেন হওয়ার কথা, এই যে এখানে, কিন্তু এখানে মাঝখানে কোনো লেখা নাই, এখানে আমি ফর্ম দিব, তাই তো? আমার ফর্ম কই, যাবতীয় কাজ বুটস্ট্র্যাপের। এবার এখানে মডেলের মধ্যে ফর্ম থাকবে, ফর্ম কই, প্রথম কার্ডটা দিলেই হবে, এই যে ইমেল পাসওয়ার্ড, এটা কপি করলাম, এই ফর্মটা এখানে দিব এদের বডির মধ্যে, এই যে এখানে কন্ট্রোল ভি, এখানে সব দিয়েছি। এখন দেখেন কেমন দেখা যায়। এখন যদি আমরা এটাকে রিলোড দিই, এই ডিজাইনগুলো আপনাদের শিখতে হবে, আরো ভালো করতে পারেন। এখানে এই যে এখানে ফর্মটা চলে আসছে, ঠিক আছে, সুন্দর করে। এখানে আমরা ভ্যালু দিব ইমেল আর পাসওয়ার্ড, তো এটা দেওয়ার জন্য আমাকে চেক মি আউট হ্যান ত্যান এটা বাদ দিতে হবে, একটু নাম ধামগুলো চেঞ্জ করতে হবে। তো এই যে চেক মি আউটের জন্য এই ক্লাসটা, এই পুরো ক্লাসটা ধরে বাদ, ঠিক আছে। তারপরে এটার আইডি দেওয়া নাই, এই নিচে ধরে সাবমিট চাপবো, এটার আইডি দেওয়া নাই, তো এটার আমি আইডি দিলাম, আইডি সমান এখানে দিলাম হলো সাবমিট, ওকে কন্ট্রোল সেভ, আইডি সাবমিট। আর এই যে এটার আবার এটা কই, এটার আইডি দেওয়া আছে কিন্তু নেম দেওয়া নাই, আইডিগুলো এত বড় আমার ভালো লাগে না, আইডিগুলো আমি এই যে ইমেলের আইডি দেওয়া আছে, মানে ইনপুট ফিল্ডগুলোর আইডি, ঠিক আছে, ইমেল, আবার নেম দেওয়া নাই, এগুলো নেম গুলো এগুলো আপনাদের দিতে হবে, নেম সমান ইমেল শর্টকাটে কন্ট্রোল সেভ। আর এইখানে এটা কি ছিল, এটা তো পাসওয়ার্ড ছিল, ইমেল দিলাম কেন, তাহলে এই দুটো আমি, এরে বাবা একটা জিনিস একটা লিখে দিছে, এখানে পাসওয়ার্ড লিখে দিই, PAWSWORD পাসওয়ার্ড, আর এই আইডি হবে পাসওয়ার্ড, PAWSWORD পাসওয়ার্ড, ওকে। আর এইখানে ইমেলের কই, ইমেল, এই যে আইডি হবে ইমেলের আইডি হবে ইমেল, কারণ আইডি গুলো ঠিকঠাক ভাবে না দিলে, নেম ঠিকঠাক ভাবে না দিলে আমার ফর্মের ডাটা তো আমি ইনপুট করতে পারবো না, তাই তো? ইমেল কন্ট্রোল সেভ, ওকে। এটা হলো শুধু ইমেলটাই শো করবে আমার, কিন্তু কারণ আমার নাম টাম নিচ্ছি না, তো ইমেল আমি নিলাম এখানে, আর হলো ইমেল অ্যাড্রেস, এই শুধু ইমেলটা সেভ করার আর রিসেভ করা শিখলে তো বাকি সবই পারবেন একই, ঠিক আছে। তো এটা করার জন্য আমাকে আর কি সাবমিটের আইডি দিছি, নেম দিছি, নেম দিন, এগুলো নেম দেওয়া কোনো ব্যাপার না, দিবেন সমস্যা নেই, সাবমিট, ওকে কন্ট্রোল সেভ। আর কিছু, আর এই যে এখানে মডেল টাইটেল আসতেছে, এটার নাম দিলাম হলো ইনসার্ট ডাটা, ইনসার্ট ডাটা, এটা মনে হয় H5 এ আছে, এটাকে আমি H1 করে দিচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয়। এখন এই চেঞ্জ গুলো সব দেখতে পাবেন। ওয়েব ডেভেলপমেন্টের এটাই একটা মজা যে সবকিছু আমরা আপডেট দেখতে পারি। আর এখানে লান্স মডেল দিবো না, এখানে হবে অ্যাড ডাটা। এখন যদি আমি আপনাদেরকে পুরো জিনিসটা দেখাই, তাহলে দেখতে কেমন লাগে দেখেন, এই যে রিফ্রেশ দিই, এখানে যদি আমি অ্যাড ডাটাতে ক্লিক করি, দেখেন ইমেল, এই যে পাসওয়ার্ড, সাবমিট বাটন, এই বাটন দুটো আমার প্রয়োজন নাই, এই বাটন দুটো কই, এই সেভ চেঞ্জ, আর এই বাটন দুটো এইখানে আমি কেটে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি কন্ট্রোল সেভ চাপি, তাহলে এখন আমি দেখি দেখ কেমন লাগে দেখতে। এখন যদি এখানে এ করি, হ্যাঁ বাস আমার এই যে ফর্ম চলে আসছে, এটা চলে আসছে, এটার আইডি দিয়ে দিছি, সবকিছু রাখে। এখন আমার ফর্মের ডাটাটা টেবিলে আমার ডাটা বেজে ইয়ে করতে হবে, তো এই জন্য আমার এখানে ফর্মটাতে আরেকটু কাজ করে নিতে হবে। ফর্ম কই,
এই যে ফর্মের এখানে অ্যাকশন মেথড দিতে হবে আমাকে, মেথড হলো পিওএসটি পোস্ট। ওকে কন্ট্রোল সেভ। এখন আমার তো টেবিল তৈরি করতে হবে। দেখেন আপাতত আমার কিন্তু টেবিলগুলো এই যে মাইগ্রেশনে দেখা যায় টেবিল কি কি আছে, এখানে টেবিল কিন্তু নাই। টেবিল তৈরি করার জন্য আমাকে আমার কমান্ড চালাতে হবে টেবিলের জন্য। এই কমান্ডটা পাবেন কই? দেখেন এখন টেবিল তৈরি করবো আমার কিন্তু কমান্ডের মাধ্যমে, ডাটা বেজে যেখানে নেম টেবিল এখানে না। ঠিক আছে, টেবিল তৈরি করার জন্য খুব সিম্পল কমান্ড, যেখানে নিচে গেলেই পাবেন, স্কিমা মাইগ্রেশনে গেলে পাবেন। এক কথায় এখান থেকে যখন মাইগ্রেশনে যাবেন, এই যে ডাটা বেজ কই, ডাটা বেজ, ডাটা বেজের মধ্যে এই যে মাইগ্রেশনে যাবেন, মাইগ্রেশনে গেলে, মাইগ্রেশনে গেলেই এই যে টেবিল তৈরি করার এটা এটা পেয়ে যাবেন। কন্ট্রোল সি, এটা আমি কপি করে নিলাম নিয়ে, এই যে এইখানে আমি আমার টেবিল তৈরির জন্য কন্ট্রোল ভি। এখন আপনাদেরকে দেখাই আমার এইখানে কিন্তু কোনো, দেখেন এই দুটো শুধু আছে না, এখানে যখন টেবিলের স্কিমাতে ক্লিক করবে এটা স্কিমা তৈরি করবে। পরে আরেকটা কমান্ড চালাতে হবে, সেটা হলো মাইগ্রেশন, করলে যে আমাদের এখানে টেবিলটা ওখানে ডাটা বেজ অটোমেটিক তৈরি হয়ে যাবে, যে ডাটা বেজ কানেক্টেড হয়েছে, তাই না? তাহলে এখানে টেবিল নাম আমি ইউজার না দিয়ে, টেবিল এগুলো ভুল করা যাবে না, টেবিলের নাম দিব হলো আমি কে টেবিল। ওকে কে টেবিল, কন্ট্রোল, আমি যদি ইন্টার চাপি এখন, তাহলে আমার এখানে দেখবেন একটা মাইগ্রেশন টেবিল তৈরি হয়ে যাবে। ওকে দেখেন কে টেবিল তৈরি হয়ে গেছে, এটাতে শুধু আইডি আর মানে কলামের নাম আইডি আর এটা রয়েছে। কিন্তু আমি কি কি নেব, আমি নেব হলো ইমেল, কন্ট্রোল সি। এই টেবিলের জিনিসপত্রগুলো আমি এখানে কপি করলাম, আমার যে যে জিনিসগুলো আমি নেব সেগুলো আইডি নেব, নেম নেব, নেম নেব না, ইমেল নেব, শুধু ইমেল নেব, পাসওয়ার্ড নেব। ওকে আর কিছু কে টেবিল নামে, এখন এটাকে কন্ট্রোল সেভ না সেভ, এখানে কন্ট্রোল সেভ না সেভ আবার মাইগ্রেশন করা যাবে না। এটা করলাম, এটা এখানে নিলাম যাবতীয় কিছু, আইডি, নেম, সরি আইডি, ইমেল আর ইমেল ভেরিফিকেশন অ্যাট, এগুলো এগুলো টাইম স্ট্যাম্প, এগুলো যেরকম সেরকমই থাকবে। আমার জাস্ট শুধু দেখতে হবে যে ইমেল আর পাসওয়ার্ড রয়েছে কিনা, রয়েছে। এখন আমার এখানে মাইগ্রেশন চালাতে হবে। ঠিক আছে, তো এই যে এটা এরকম চলছে। আমি এখন আরেকটা ইয়ে করি, আবার এখানে কেন জানি শেষ হচ্ছে না, আরেক এখানে মাইগ্রেশন চালাবো। এখানে লিখব পিএসপি আর্টিসান মাইগ্রেট। এখন দেখেন আমার কিন্তু টেবিল কিন্তু এখানে, এই ডাটা বেজে আপনাদেরকে দেখাই, এই ডাটা কই গেল, ডাটা বেজে এখানে কোনো এটিএম এর মধ্যে কোনো টেবিল নাই, আছে। এখন যখন আমি এই যে আমার এটাতে ক্লিক করব, টেবিল এখানে তৈরি হয়ে যাবে, দেখবেন, দেখেন মাইগ্রেশন। ওকে এবার দেখেন, এবার যদি আমি এটা রিফ্রেশ করি, এখানে আমার টেবিলটা যেদিন ইয়ে করে দিব, এই দেখেন কে টেবিল নামে টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমার ডাটাবেস ডাটাবেস সব কানেক্টেড হয়েছে, আইডি, ইমেল, ইমেল ভেরিফিকেশন। আচ্ছা, এখন আমার যাবতীয় কাজ শেষ এখানকার, যে আমার টেবিল ক্রিয়েট হয়েছে, এখন এটা ইয়ে করে দিই, ডাটাবেস কানেক্ট হয়েছে। ওকে এখন আমার জাস্ট শুধু ভ্যালুগুলো নিয়ে অ্যাজাক্স এর মাধ্যমে বিনা লোডে এইখানে পাঠাতে হবে ইয়ার মধ্যে, তাই তো? কি বলে যে ডাটাবেসে সেন্ড করতে হবে, সেটা কিভাবে করব, এই জন্য আমাকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে আমার কোড লিখতে হবে। স্ক্রিপ্টের মধ্যে কোড লেখার সিস্টেম হলো এইটা, এইখানে আমার তাহলে ডকুমেন্টটা যে করি, কখন লিখি, কীভাবে লিখি, সেটা আপনাদের শিখতে হবে। যে এটা ডকুমেন্ট আগে চেক করে যে ডকুমেন্ট রেডি কিনা, ডকুমেন্ট, তাই না, ডট রেডি, রেডি হলে এখানে ফাংশন চলবে। তারপরে যে কোনো আমরা অ্যাজাক্স ট্যাজাক্স যাই বলি না কেন, সবগুলো এখানে লিখব। ঠিক আছে, ওকে, এই যে এখানে আমার এটা চেক করতেছি যে ফাংশনটা রেডি কিনা, ডকুমেন্টটা রেডি কিনা। ডকুমেন্ট যদি রেডি হয় তাহলে এইখানে আমি অ্যালার্ট দিয়ে দেখি যে কারণ আমার জাভাস্ক্রিপ্ট চলছে কিনা, হাই দিয়ে, মানে জাভাস্ক্রিপ্ট কানেক্টেড হয়েছে কিনা, ঠিক আছে, লিঙ্ক টিঙ্কগুলো পাচ্ছে কিনা। তাহলে যখন রেডি হবে তখন আমার এখানে হাই দেখানোর কথা, দেখি ইয়ে করি, এই যে হাই দেখাচ্ছে, তার মানে আমার যে জাভাস্ক্রিপ্ট যে করি কানেক্টেড হয়েছে। এইখানে এখন আমার অ্যাজাক্সের ডাটাগুলো সেন্ড করতে হবে। তাহলে অ্যাজাক্স লেখার নিয়ম কি, অ্যাজাক্স কিন্তু দেখেন, অ্যাজাক্স যখন আমি যে ডলার দিলাম, ডলার ডট অ্যাজাক্স, তার মানে এটা সে, সরি, এটা সে বাকি সব রিকোয়েস্টকে হাইড করে এইখানে যেটুকু রিকোয়েস্ট দেবো, জাস্ট সিম্পল, এর বুদ্ধি হলো যে এ শুধু এই রিকোয়েস্ট কয়টাকে
আলাদাভাবে অ্যাসিঙ্ক্রোনাইজলি, সিঙ্ক্রোনাইজ মানে কি একসাথে, আর এখানে অ্যাসিঙ্ক্রোনাইজ মানে বাকিগুলো বাদে এইটুকুকে সে পাঠাবে। এটুকু কিভাবে পাঠাবে? এখানকার লেখার সেন্টেক্স কি? এখানকার লেখার সেন্টেক্স হলো, ও এটা তো এটা এখন না, এখন যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন, তাই তো? অ্যাডাক্স হবে তো আমাকে আগে সাবমিট বাটনটা সিলেক্ট করে নিতে হবে, ডলার এখানে সাবমিট বাটন সিলেক্ট করতে গেলে আমার যেটা করতে হয়, আমার একটু, আচ্ছা এই যে আমার বাটনের আইডি ছিল বিটি, দেখেন বাটনের আইডি, অ্যাড ডাটা, অ্যাড ডাটা কই, এটা ছিল বিটি, তাই না? এই যে অ্যাড ডাটাতে যখন ক্লিক করবে তখনই আমার আমার ওই যে অ্যাজাক্স চলো, অ্যাড ডাটাতে তো না, এইখানে যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন আমার অ্যাজাক্স এর মাধ্যমে ভ্যালুটা যাবে, তাই তো? এখানে ভুল করা যাবে না, কন্ট্রোল ভি, তাহলে সাবমিট বাটনে যখন সামওয়ান ক্লিক করবে, এখানে আমি লিখব হলো ক্লিক, কই গেল রে, CLI CK ক্লিক, তখন আমার একটা ফাংশন চলার কথা, সে ফাংশনটা এইটা, ওকে, এই ফাংশনটা চলবে, এই ফাংশনের মধ্যে আমাকে এই অ্যাজাক্সটা লিখতে হবে, ঠিক আছে? এই ফাংশনের মধ্যে আমি অ্যাজাক্সের মাধ্যমে লোড না দিয়ে, আচ্ছা এখানে আমার ই লিখে এইখানে ই ডট প্রিভেন্ট ডিফল্ট লিখতে হবে, কারণ আমাদের যে বাটনে ক্লিক করলেই সাবমিট দিলেই যে আমাদের পেজ যে রিলোড হয় সেটা কিন্তু এটার মাধ্যমে যে আর রিলোড হবে না, ঠিক আছে? প্রিভেন্ট ডিফল্ট, ওকে, এখন আমাদের ই ডট প্রিভেন্ট হয়ে গেছে, এখন আমাদের জাস্ট ভ্যালুগুলো এক এক করে এখানে পাঠাতে হবে, এই ফর্মের ভ্যালুগুলো। তো ফর্মের ভ্যালুগুলো পাবো কিভাবে? তো ফর্মের ভ্যালুগুলো আমি প্রথমে কিছু ভেরিয়েবল নিচ্ছি, ভার নিচ্ছি হলো ইমেল, ইমেল নামে, ওকে, এখানে ইমেল নামে হলো ভ্যালুগুলো নিতে হবে সিলেক্টরের মাধ্যমে আমার, এখানে সিলেক্টরগুলো হলো ইনপুট, আর এর মাঝে আর রয়েছে হলো নেম, নেম ইজ ইকুয়াল টু নেম। এই বিশেষ করে ইনসার্ট ডাটাটা অনেক সময় লাগে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, আর বাকি কাজগুলো আসলে টিউটোরিয়ালটা অবশ্যই একটু লেন্দি হওয়ার কথা, কারণ আমি সবকিছু হাতে লিখছি, ঠিক আছে? আর এখানে পাসওয়ার্ড, কারণ পুরোটা যদি আমি কিছু কপি টপি করতাম তাহলে হয়তো আমার একটু সময় শর্টকাটে হয়ে যেত, কিন্তু এখানে দেখা যাচ্ছে সময় একটু বেশি লাগবে। তো এখানে এই নেম, নেমটা হবে ইমেলের ভ্যালু, সরি পাসওয়ার্ডের ভ্যালু, PAWSWORD, এই কিলো কোথা থেকে নিচ্ছি? এখানে দেখেন আমার এই যে ফিল্ডের নাম দেওয়া আছে, এই যে এখানে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, আর এই ইমেলের নাম দেওয়া আছে, দেখছেন এখানে দুটো ইমেল আইডি হয়ে গেছে, এইখানে তো ভ্যালু যেতই না, এইখানে নেম, কন্ট্রোল সেভ, ওকে। এখন এইখানে ইমেলের পাসওয়ার্ড পেয়ে গেছি, এখন আমার এইখানে ইউআরএল হবে, ইউআরএল, ইউআরএল হবে আমার কন্ট্রোলারের মধ্যে এই ফাংশন এটা চলার দরকার, সেটা হলো স্টোর, ঠিক আছে? স্টোর, এখন ইউআরএল দিলাম, কমা দিয়ে দিয়ে সবগুলো ভ্যালু পাঠাতে হবে, এখানে দিব হলো আমার ওই মেথড, মেথড হবে POST পোস্ট, ওকে, আর ডাটা যাবে হলো, ডাটা যেহেতু আমার অনেক কয়টা রয়েছে, ইমেল, এখানে ইমেল, ইমেলের জায়গায় এই ইমেল। এখন আপনাদেরকে বুঝতে হবে এইটা আমি কিভাবে লিখলাম, অ্যাড্রেস সেন্টেন্স, ইউআরএল লিখতে হবে, মেথড দিতে হবে, ডাটা, এই ইমেল বলতে আমার যেটা আমার ওই দিকে গিয়ে ব্যাকএন্ডে গিয়ে পাবো কন্ট্রোলারের মধ্যে, আর এই ইমেল বলতে এই যে এইখানকার ইমেল, ঠিক আছে? উপরে, আচ্ছা এখন আরেকটা, আরো একটা ভ্যালু আছে, সেটা হলো পাসওয়ার্ড, এখানে আমি পিও লিখতে পারতাম, কিন্তু এই যে এখন যেটা আমি লিখবো সেটা এখানে যেটা লিখেছি ভ্যালুটা নিয়েছি, পাস WORD পাসওয়ার্ড, ওকে, এখানে ভুল করে ফেলেছি রে বাবা, পাসওয়ার্ড, ওকে, এটা গেল।
এখন আমার এখানে ডাটা টাইপটা বলে দিতে হবে, ডাটা টাইপ এটা হবে জেসন। ওকে, ডাটা টাইপ জেসন। এখন আমার সাকসেস ফাংশনটা চালাতে হবে। যে সাকসেস ফাংশনটা আসলে কি, সাকসেস, আচ্ছা এইখানে রিটার্ন ভ্যালু যে নেওয়ার সিস্টেম সেটা আসলে এই অ্যাজাক্সে এরকম, ঠিক আছে, যে রিটার্ন হলে ফাংশনের ভ্যালুটা এখানে দেখাবে, এই ডাটাতে এই রিটার্নের ভ্যালুটা চলে আসবে। ওকে, এইটুকু কাজ হলো আমার ডাটা সেন্ড করার জন্য। এখন আমি চলে যাব হলো এই রুট বানানোর জন্য, কন্ট্রোল সি, স্টোর নামে রুট বানাবো এখানে। তো এইখানে রুট বানাবো বা রাউট যাই বলি না কেন, উচ্চারণ এক এক সময় এক একটা করতেছি, কনফিউজ হবেন না। এখানে আমার পোস্ট হবে এই রাউটটা, তারপরে এইখানে কন্ট্রোল ভি, স্টোর নামে আমি নাম দিলাম এ কন্ট্রোলার, এ কন্ট্রোলার অ্যাট দ্য রেট কন্ট্রোল ভি, এটা হবে নেম, কন্ট্রোল ভি স্টোর। ওকে, কন্ট্রোল সেভ। তাহলে এখন আমাকে এই যে স্টোর নামে ফাংশন তৈরি করতে হবে আমার কোথায়, কন্ট্রোলারের মধ্যে, ঠিক আছে। তো ফাংশনটা আমি তৈরি করছি পাবলিক ফাংশন কন্ট্রোল ভি স্টোর। হ্যাঁ, আর এটা যেহেতু আমার রিকোয়েস্ট টাইপের, কি বলে হলো যে পোস্ট রিকোয়েস্ট, তাই আমার এখানে রিকোয়েস্টের ভ্যারিয়েবল গুলো দিতে হবে, গুলো যে আর্গুমেন্ট গুলো রিকোয়েস্ট, এই বানান ভুল হলে একেবারে কাজ শেষ, রিকোয়েস্ট। ওকে, এইখানে যে আমি ভ্যালু গুলো পাচ্ছি সেইগুলোকে আমি কিসে করবো, ইনসার্ট করবো টেবিলে, তাই না। তো আমার টেবিলে ইনসার্ট করার জন্য এখানে দিতে হবে ডিবি টেবল, টেবিলের নাম কি ছিল, টেবিলের নাম ছিল কি, কে টেবিল, তাই না, আচ্ছা কে টেবিল, বানান ভুল হলে একেবারে শেষ, কে টেবিল। এইখানে আমি করব হলো ইনসার্ট, কি কি ইনসার্ট করব, যে ভ্যালু গুলো আমার রিকোয়েস্ট থেকে আসতেছে, তাই না, কি কি আসতেছে, যে ভ্যালু গুলো আসতেছে সেগুলো হলো, একটা হবে ইমেল, ইমেল যাবে হলো কিসে, কোনটা, যেটা রিকোয়েস্ট থেকে আসতেছে, রিকোয়েস্টের ইমেলটা, তাই না, এটা যাবে হলো আমার এইখানে। আচ্ছা, এখন কন্ট্রোল সি যদি দিই আমি, কন্ট্রোল ভি, এইখানে পাসওয়ার্ডের মধ্যে PAWSWORD পাসওয়ার্ডের মধ্যে আমার যাবে হলো ওখান থেকে যে পাসওয়ার্ডটা, PAWSWORD পাসওয়ার্ডটা আসতেছে সেটা। আচ্ছা, এখানে আর কমা দেখার পরে দেওয়ার প্রয়োজন নাই, ডাটা ইনসার্ট হয়ে গেল, কন্ট্রোল সেভ। এখন যদি আমি, আমার কাজ হয়ে গেছে, রিটার্ন, সরি রিটার্ন রেসপন্স, PONSE রেসপন্স, ডাবল কোটেশন জেসন, এইখানে এই যে এইটাকে যদি একটা ভেরিয়েবলের মধ্যে নিই, যে ডাটা, ঠিক আছে, এই ডাটাটা আমি রেসপন্স, এখন তো আমার যেহেতু কোনো কাজ করতেছি না, সুতরাং আমার এখন ওই ডাটার প্রয়োজন নাই, অর্থাৎ যে রিটার্নের কোনো দরকার নেই, তাহলে ডাটাটা আপাতত স্টোর হয়ে থাকলেই হলো। এখন এইখানে সমস্যা হলো যে এইখানে আমি যে ডিবি ব্যবহার করছি, এইখানে আমার সেগুলো ব্যবহার করতে হবে, ইউজ ডিবি। ওকে, আরও একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হলো ইউজ রিডাইরেক্ট, রিডাইরেক্ট আর RESPONSE রেসপন্স, এই জিনিস দুটো ব্যবহার করতে হবে, কন্ট্রোল সেভ। আমার মনে হয় কাজ হয়ে গেছে, আমি যদি এখন সবকিছু সেভ করি, কন্ট্রোল সেভ, কন্ট্রোল সেভ, আমার সবগুলো কাজ হয়ে যাওয়ার কথা। এখন আমি যদি রিফ্রেশ করি, দেখি ডাটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এখানে যদি আমি আমার এই এগুলো দিই, দেখি আমি সাবমিট করি, আচ্ছা তার মানে আমার কোথাও ভুল হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে, এই ভুলটা চেক করব,
405 কোন জায়গায় সোর্সে দেখা যাবে যে কোথায় ভুল, ঠিক আছে, নেটওয়ার্কে দেখা যাবে। সোর্স দেখায় না কেন, একটু আটকে গেছে। কিসের ভুল? মেথড নট অ্যালাউড। আচ্ছা, আমাকে আরেকবার জিনিসগুলো চেক করতে হবে। মেথড পোস্ট, কন্ট্রোল সেভ, প্রিভেন্ট ডিফল্ট, ইনপুট নেম, নেম ইনপুট নেম, পাসওয়ার্ড ভ্যালু, পাসওয়ার্ড অ্যাজ আই সি ইউআরএল স্টোরস, সব কিছু ঠিক আছে, সাবমিট। কিন্তু আমার এখানে কন্ট্রোলারে কি রিকোয়েস্ট রিকোয়েস্ট কে টেবিল ইনসার্ট, কন্ট্রোল সেভ দিয়ে দিই, কন্ট্রোল সেভ, আর এইটা ঠিক আছে, পোস্ট, কন্ট্রোল সেভ। কি সমস্যা? কিসের এরর? দেখি আমার এররটা খুঁজে বের করতে হবে। এরর খুঁজে বের করাটাও কিন্তু একটা বিশাল বড়। আচ্ছা দেখি আমার ডাটাবেজের অবস্থা অবস্থা কি। আচ্ছা ডাটাবেজটাতে কানেক্ট হয়েছে, সেটা কি, সেটা কি এখানে আমি ইএনভি কি সেভ করেছিলাম যখন আমি ইএনভিতে যখন ডাটাবেজটা কানেক্ট করেছি এটিএম নামে, কন্ট্রোল সেভ সেভ সেভ, এটিএম নামে। এখন যদি আমি এটা রিফ্রেশ দিই, এখন কি এরর আছে? আন কট সেন্টেক্স এরর, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, এটা কোথায়? এটা তো এখানে দেখা যায়, দেখার ব্যবস্থা করি। আচ্ছা এখানে তো অনেক কিছু চলে আসছে কিন্তু আমার কোন জায়গায় পরপর ইরোরটা সেটা দেখাচ্ছে না, এগুলো কেটে দিই, দিয়ে আমি আরেকবার রিফ্রেশ করি, আর এইবার ইয়ে করি, ইনস্পেক্ট করি। এইবার একটা ইরোর দেখাচ্ছে, সেই ইরোরটা কি? আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার। নেটওয়ার্কে যাই, তাহলে আইডেন্টিফায়ার আনএক্সপেক্টেড। এইখানে আমার ওই অ্যাজাক্স যখন আমি ইয়ে করেছি, কই গেল এইগুলো? এইগুলো আসলে আমার এরকম না দিয়ে এরকম দেওয়া যায়। ঠিক আছে, দেখি এবার যদি কাজ হয়। আর কাজ না হলে আমি এবার ঠিকঠাক করব আগে, তারপরে একটু একটু ঠিক করে নিচ্ছি। তো ভাইয়েরা দেখেন আমার ভুলটা কোথায়, এই যে আমি এখানে কমা দিইনি, অ্যাজাক্স এর একটা ইয়ে হলো সে প্রত্যেকটা ভ্যালু এরকম কমা দিয়ে দিয়ে পাঠায়, ঠিক আছে। এখন আমি যদি এখানে কমাটার কারণে কিভাবে বুঝলাম দেখেন, এই দেখেন এখানে ইন্ডেক্সে গিয়ে আমি এখানেই দেখলাম যে এখানে ক্লোজ, ঠিক আছে। এখন যদি আমি সবকিছু রিফ্রেশ করি, এখন আল্লাহর রহমতে আর সে ভুলটা দেখাবে না, দেখেন আর কিন্তু ইউরোপ দেখায়নি, ঠিক আছে। এবার যদি আমি ডাটা সেন্ড করি, এটাই যদি সেন্ড করি, এখানে আমার ডাটাটা চলে যাওয়ার কথা। এবার এখানে আবার ভুল, কি ভুল? দেখি ডাটাটা গেছে কিনা সেটা আগে দেখি। ওইখানে যায়নি, তার মানে হলো এই যে আমি যে এইখানে এইগুলোতে
ভ্যালু গুলোতে আমি এপাশে কন্ট্রোল সেভ। এখন দেখি, এখন আমার কোনো ইরোরও থাকবে না। আরেকবার রিফ্রেশ দিই, ইরোর কি থাকছে নাকি? বারবারে তিনটা ইরোর আর নাই। এবার যদি আমি ডাটাগুলো সেন্ড করি, তারপরও ইরোর কোন জায়গায়? 419 স্টোরে লাইন নাম্বার। স্টোর ফাংশনে যাই, স্টোর ফাংশন করি, কন্ট্রোলের মধ্যে স্টোর রিকোয়েস্ট, রিকোয়েস্ট কে টেবিল ডাটা ইউজ ডিবি রিডাইরেক্ট, রিডাইরেক্ট রেসপন্স। আচ্ছা সবই ঠিক আছে, কন্ট্রোল সেভ। রিকোয়েস্ট, রিকোয়েস্ট ইমেল পাসওয়ার্ড, ইমেল রেসপন্স ডলার ডাটা কে টেবিল ইনসার্ট। এখানে কি সমস্যা? এটা তো রিকোয়েস্ট টাইপ এরছিল, রেসপন্স। এখানে বানান টানান গুলো কোথাও ভুল হলেই সমস্যা। কন্ট্রোল সেভ, কে টেবিল ইনসার্ট, কন্ট্রোল সেভ। আসলে ভুল হলে ভুল বের করাটা বিশাল কঠিন, তাই না? এখন আমি যখন ডাটা ইনসার্ট করব, পাঁচ নাম্বার ভুল, যে কিউবি 419 নাম্বার লাইনে অপশন ডাটা নাল, মানে কোনো একটা ভ্যালু আমার যাচ্ছে না, সেটা কি? ইমেল পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড। তাহলে এই যে এইখানে আমি দেখতে হবে ইমেল পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ওরে বাবা, এখানে তো নেম হবে না, এটা তো ইমেল হবে, তাই না? এখানে তো নেম না, এটা তো ইমেল ছিল। এবার ঠিক আছে, এইবার আমার মনে হয় সব ঠিকঠাক আছে। এই যে প্রত্যেকটা জিনিসে এইরকম ভুল করি, আমার মেজাজের 14টা বাজে যায়। ঠিক আছে, এবার আর কোনো ভুল ইনশাল্লাহ থাকবে না, আর থাকার কথা না। ইনপুট নেম ইমেল, ইমেল দেওয়া আছে না, পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড, দেখি তো এখানে ইমেল দেওয়া আছে কিনা। ইমেল আর এখানে নেম তো পাসওয়ার্ডই আছে, আইডি এত, এবার হবে ইমেল সেভ। তাহলে এখানে কি ঠিক লিখছি? ইমেল পাসওয়ার্ড, এই ভ্যালুটা যাচ্ছে না আর কি। এখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, এখানে এখানে ইমেল পাসওয়ার্ড, কন্ট্রোল সেভ। আমি যদি সেভ দিই, এবার এবার কি রোদ দেখাবে? আচ্ছা যখন আমার ভ্যালু গুলো দিব, ইরোর যেহেতু দেখাচ্ছে, এগুলো কোনো ভ্যালু যাচ্ছে না, তাই তো? তার মানে হলো আমার এইখানে এইগুলো তো আমার ইউজ করার ব্যাপারটাতে কি আর ভ্যালু কি। কন্ট্রোল সেভ, এবার রিফ্রেশ চাপি। এই জায়গাটাতে আমার কনফিউশন থেকে গেছে, কমা ইউজ করবো কি করবো না। তবে আমি যেহেতু ইয়ে শিখেছি, মানে কি বলে ডিবাগ করা, শিট অপশন ডট ডাটা কি ও কি, মাথাটা খারাপ হয়ে গেল। পাসওয়ার্ড, আইডি, নেম,
পাসওয়ার্ড তো পাসওয়ার্ডই দিছি, ইমেল ইমেলেই তো দিছি তাই না? আর এখানে উপরে ফর্ম কই, ফর্ম মেথড পোস্ট, কন্ট্রোল ভি কন্ট্রোল সেভ, ডাবল কোটেশনের মধ্যে না দিলে সমস্যা কি? এই কোটেশন কোমা এই জিনিসগুলো তো মেজাজটা খারাপ করছে। দেখি এবার কি বলে। তারপরও একই এরর, টু সেন্ড রিকোয়েস্ট দিস মে রাইজ অ্যান এক্সেপশন। তাহলে ডাটাটা সেন্ড হচ্ছে না কি বলে? ইনপুট ডলার ডট, ডাটা মানে ডাটা পাচ্ছে না এখানে। কন্ট্রোল সেভ, একই ইরর, তার মানে আমার ডাটাই পাচ্ছে না। আমি তো এই জায়গাটাতে অবাক হয়ে গেলাম যে আমার এখানে নাল কি কোন হিসেবে, আমার তো ভ্যালু যাচ্ছে, ইমেল যাচ্ছে, তারপরে হলো কি বলে হলো কন্ট্রোল সেভ, আর এটা তো দরকার নাই এইখানে আমার, এত কি সমস্যা? যদি আমি রিফ্রেশ দিই, তারপর 12টা ভোর, তারপর কন্ট্রোল সেভ যদি দিই, শিট আমাকে একটু চেক করে দেখতে হবে যে আমার এইখানে আমার আগের প্রজেক্ট গুলোতে কি ভুল ছিল। ওপেন ফোল্ডার, তাই তো দিচ্ছি। তাহলে এখানে কি দেখাবো? এটা নাহলে না দিলাম, এই নেমটা কি দেওয়া যাবে না? টাইপ চেঞ্জ কন্ট্রোল সেভ। এখন যদি আমি রিফ্রেশ দিই, এইখানে একটা ডাটা ইয়ে দেখাচ্ছে, তারপর
সেভ ক্যান নট বি নাল, আমার ওখানে কি কি আছে ডাটাবেজে? ইমেল পাসওয়ার্ড, আমি তো ইমেল পাসওয়ার্ডে ইউজ করছি। ব্যাক এন্ডে ইমেল ইমেল পাসওয়ার্ড কি টেবিল স্টোর রিকোয়েস্ট অ্যালার্ট ইওটি অ্যালার্ট, এখানে তো অ্যালার্ট আসবেই না এখন। এইখানে যে কোথায় ভুল হচ্ছে আল্লাহ জানে। এইখানে দেখতে আমার ফেলো কি কি যাচ্ছে, এটি রিস্পেক্ট করে দেখি। নেম পাসওয়ার্ড কি কব ভাই, দুঃখের কথা। এইখানে তো আমি আমার ওই যে পাঠাইনি, সিএসআরএফ টোকেন পাঠাইছি কই? সিএসআরএফ টোকেন ছাড়া ফর্মের ভ্যালু যায়? হায় রে হায় রে, মানে ভুলে গেলে যা হয়। এই যে সিএসআরএফ টোকেনটা পাঠাইলে তো আমার এই জন্য নাল দেখাচ্ছে, আমার সব ভ্যালু ঠিকই যাচ্ছিল, শুধু সিএসআরএফ টোকেন যাচ্ছে না, সর্বনাশ করছে। এটা ডকুমেন্টের উপরে এটা দিতে হবে অ্যালেক্সের, সবের সকল অ্যালেক্সের জন্য সিএসআর টোকেন। এবার যাবে, এবার দেখি যায় কিনা। মাতামুতে সব একরে কি দেখাচ্ছে, ক্যান নট বি নাল, কি সমস্যা? কন্ট্রোল সেভ, এবার তো সবই ঠিক আছে, চেক করেছিলাম তো। দেখি ডকুমেন্টের পরে না উপরে, সবার সবার উপরে তো থাকে।
তুই ঠিক আছে রে ভাই, তারপরও কেন নাটা না পাঠাইতে পারি? See. মিসিং অ্যাট্রিবিউট, তাহলে আমার এখানে টোকেনটা দিতে হবে। বাড়িদা বাড়িদা গুলা ইন্টারনাল সার্ভার ইউজার, এইবার আমার কিছু সার্ভার হবে। এটি কই রে ভাই?